আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দুই দিন গাজীপুর থেকে ঘুরে আসলাম, মায়ের সাথে দেখা করলাম, ভাই বোন সবার সাথে দেখা করলাম, সবার সাথে ঈদ বিনিময় করলাম। এখন চলে এসেছি আমার বাসায়, আর এসেই আমি রান্না বাড়ার জন্য চলে এলাম রান্নাঘরে। আমার বাসায় মেহমান আসবে, আর মেহমানদের জন্য আমি রান্না বাড়ার আয়োজন করছি। মেহমান কে আসবে? তাই তো, মেহমান আসবে আমার বড় কন্যা রিদির কিছু ফ্রেন্ড, ওর সাথে যে ভার্সিটিতে পড়ালেখা করে ওরই কিছু ফ্রেন্ড বাসায় আসবে, আর সেই বন্ধুবান্ধবদের জন্য আমার আজকের আয়োজন। তো এখনকার বাচ্চারা কি পছন্দ করে সেই অনুপাতেই আমি আজকে ওদের জন্য ফ্রাইড রাইস রান্না করব। ওর বন্ধুবান্ধবদের মধ্যে দুইজন আছে বিধর্মী, একজন হচ্ছে হিন্দু আর আরেকজন হচ্ছে বৌদ্ধ। তো ওদের খাবার দাবারে অনেক রিস্ট্রিকশন থাকে, তাই আমি পোলাও মাংস রান্না না করে ফ্রাইড রাইসটাই রান্না করছি। যে বন্ধুটা হিন্দু সে গরুর মাংসটা খায় না, আর বৌদ্ধ যে বান্ধবী ও গরু মাংস খায় না, তাই আমি মুরগির মাংস দিয়েই আজকে ফ্রাইড রাইসটা রান্না করব। গরু মাংসটা রান্না করব না, তাই পোলাও মাংসটা থেকে একটু দূরে আছি। এই যে মুরগির মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন এটার মধ্যে আমি লবণ এবং আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রাখছি। আর ফ্রাইড রাইসে দিব আমি চিংড়ি মাছ, চিংড়ি মাছটার মধ্যেও আমি লবণ দিয়ে একটু সময় ম্যারিনেট করে রাখছি। আর রান্না করব মুরগির মাংস, আর মুরগির মাংসটা রান্নার আগে আমি এটাকে ভেজে নিব, তাই এই মাংসটার মধ্যে আমি হলুদ মরিচ এবং লবণ দিয়ে কিছু সময় ম্যারিনেট করে রাখব। এই যে দেখতে পাচ্ছেন, আমার সব কিছু আমি গুছিয়ে নিয়েছি রান্নার জন্য। আর আজকে আমি যে সবজিটা রান্না করব সেই সবজির জন্য ফুলকপি দরকার। এখন বাজারে তেমন একটা ফুলকপি পাওয়া যায় না, আমি কিছু ফুলকপি ফ্রোজেন করে রেখেছিলাম। যখন অ্যাভেলেবেল ফুলকপিগুলো পাওয়া যেত তখন আমি ফ্রোজেনে রেখেছিলাম, এখন আমি সবজির মধ্যে ওই ফুলকপিগুলোই ব্যবহার করব। এই যে মুরগির মাংস রান্না করার জন্য আমি মাংসগুলোর মধ্যে আগে মশলা মাখিয়েছিলাম, এখন আমি মাংসটাকে ভেজে নিচ্ছি। ফ্রাইড রাইসের জন্য আমি যেই মুরগির মাংসটা কেটে রেখেছিলাম, এখন এই মাংসটাকে ভেজে নিচ্ছি। আজকে আমি সবজি রান্না করব, ফ্রাইড রাইস রান্না করব, আর চাউমিন রান্না করব। আর সেজন্য একসাথে মুরগির মাংসগুলোকে কেটে নিয়েছি, আর আমি একসাথেই সবগুলোকে ভেজে নিচ্ছি। আর আপনাদের দাদা ভাই সে আমাকে কাটাকাটিতে হেল্প করছে। সবজি রান্নার জন্য আমার যে সবজিগুলো দরকার আপনাদের দাদা ভাই সব কেটে দিচ্ছে। আর ফুলকপিটা ফ্রোজেনে ছিল, সেটা আপনারা আগেই দেখেছেন, ফুলকপিটাকে আমি ফ্রোজেন থেকে বের করে নর্মাল করে নিয়েছি। আর মুরগির মাংসে আজকে আমি দিব ক্যাপসিকাম এবং পেঁয়াজ, এটাও আমি কেটে রেখেছি। আমার কুচি কুচি করে কাটা মাংসটা ভেজে নিচ্ছি, এটা দিয়ে আমি ফ্রাইড রাইস রান্না করব, চাউমিন রান্না করব এবং সবজিতে দিব। মুরগির মাংসটাকেও ভেজে আমি একটা পাত্রে নিয়ে রেখেছি, আর সবজিগুলো কেটে অলরেডি রেডি করে রেখেছি। বাসায় বুয়া নেই, বুয়া চান্ডাতের দিন যে বেড়াতে গেছে এখনও আসেনি, কিন্তু ঈদের পরে আমার মেহমান আসছে, আর এই মেহমান আসাতে রান্না বাড়া ধোয়া কাচা সব কাজই আমাকে এবং আপনাদের দাদা ভাইকে করতে হচ্ছে। মেহমান আসলে কাজের পরিমাণটা একটু বেড়ে যায়, তাই বেড়ানো শেষ করে বাসায় এসে এখন আমরা দুইজন এই কাজগুলো করছি। মুরগির মাংসটা আমি মশলা কষিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। মাংসটা আমার খুব একটা বেশি ভাজিনি, হালকা পরিমাণে ভেজে নিয়েছি, এখন এটাকে আমি মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। আর এদিকে অন্য চুলায় আমি সবজির জন্য পানি দিলাম এবং পানির মধ্যে লবণ দিয়ে দিলাম। সবজিগুলো আপনাদের দাদা ভাই কেটে রেডি করে দিয়েছে, এখন আমি শুধু এটাকে সিদ্ধ করে নেব।
আজকের রান্নায় আমি রোস্ট রান্না করছি না, সিম্পল মুরগির মাংস রান্না করছি। আর এই মাংসটার মধ্যে একটু টক দই দিয়ে দিলাম। মুরগির মাংসটা ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে হালকা একটু গ্রেভি করে রান্না করব। যেহেতু ফ্রাইড রাইস রান্না করছি, ফ্রাইড রাইসের সাথে এই মুরগিটা ভালো লাগে, তাই আজকালকার বাচ্চারা মুরগিটা অনেক পছন্দ করে। রীতি তো মুরগির মাংস ছাড়া একদিনও চলে না, তার বন্ধু বান্ধব হয়তো বা তার মতোই হবে, তাই আমি ওদের কথা চিন্তা করে গ্রেভি করে মুরগির মাংসটাই রান্না করছি। সবজি রান্না করার জন্য আমি পাত্রে গরম পানি দিয়েছিলাম, পানি আমার গরম হয়ে গেছে। এখন আমি কেটে নেওয়া সবগুলো সবজি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু ফুলকপিটা আমার ফ্রোজেন করা ছিল, এটা হালকা একটু ভাপ দেওয়া ছিল, তাই আমি অন্যান্য সবজিগুলো আগে দিলাম এবং ওইগুলো যখন হালকা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। আজকে আমি খুব শর্টকাট করে রান্না করছি। আমি এই সিদ্ধ করা ফুলকপির পানির মধ্যেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ারের সাথে আমি একটা ম্যাগি স্যুপও দিয়েছি। আমার কাছে এই ম্যাগি স্যুপটা দিয়ে সবজি রান্না করলে ভালো লাগে। আর এর মধ্যেই আমি যে সিদ্ধ করা মাংস ছিল মুরগির মাংস ওইটাও দিয়ে দিলাম। অন্যান্য দিন আসলে পাত্র চেঞ্জ করে একটু বিশেষ সময় নিয়ে রান্না করি, কিন্তু আজকে তেমন একটা সময় হাতে নেই। আমার মেহমান চলে আসবে দুপুরে, আর আমি চাচ্ছি মেহমান আসার আগে আমার যেন সব কাজ কমপ্লিট হয়ে যায়, তাই আজকে খুব ঝটপট করে আমি রান্না করছি এই সবজিটা। এক চুলায় সবজি রান্না করছি আর অন্য চুলায় আমার মুরগির মাংস রান্না হচ্ছে। মুরগির মাংসটা আমার হয়ে গেছে, এখন আমি এটাকে একটা ডিশের মধ্যে নিয়ে নেব। ফ্রাইড রাইস করার জন্য আমার চিংড়ি মাছ লাগবে, তাই চিংড়ি মাছটাকেও আমি ভেজে নিচ্ছি। সব কিছু ভেজে আমি রেডি করে নিচ্ছি, যেহেতু আমি ফ্রাইড রাইসের চিংড়ি মাছ দেব, চাউমিনও চিংড়ি মাছ দেব, তাই একসাথে মাছটা ভেজে নিচ্ছি। আমার রান্নায় যেন একটু সময় কম লাগে। বিকেলে নাস্তার জন্য আমি চটপটি বানাবো, আর চটপটি বানানোর জন্য আগে আমি ডাবলিটাকে ভিজিয়ে নিলাম। ডাবলিটা ভিজে গেলে এটাকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করব। আর নাস্তায় আমি দিব হচ্ছে চাউমিন। চাউমিনটার জন্য আমি চুলার মধ্যে পানি দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এই যে চাউমিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তিনটা ডিজাইনের। একটা প্যাকেটের মধ্যে একই ডিজাইনের থাকে, কিন্তু আমার কাছে বিভিন্ন ডিজাইনের চাউমিনটা ভালো লাগে, তাই আমি যখনই চাউমিন আনি এরকম ডিজাইন দেখে তারপরে আনি। আর চাউমিন রান্নার জন্য আমার লাগবে মুরগির মাংস, চিংড়ি মাছ, এটাকে আমি আগেই ভেজে নিয়েছিলাম। এখন আমি চাউমিনটাকে সিদ্ধ করে নিচ্ছি। আমার চাউমিন বা পাস্তা যেটাই বলেন না কেন, এটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। চাউমিন রান্নার জন্য আমি একটা পাত্রে তেল নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা একটু ভেঙে আমি ভেজে নিলাম। ভাজা হলে এর মধ্যে পরিমাণ মতো লবণ, পেঁয়াজ এবং আমার যে কাটা গাজর ছিল, গাজর, চিংড়ি মাছ আর হচ্ছে মুরগির মাংস, এই সব মিশ্রণগুলো দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। এখন আমি সব মিক্স করা সবজিগুলোর মধ্যে আমার সিদ্ধ করা পাস্তাটা দিয়ে দিলাম। আমি চাউমিন রান্না করার জন্য কয়েক রকমের সস ব্যবহার করি। এর মধ্যে আমি দিব হচ্ছে মায়োনেজ, টমেটো সস এবং চিলি সস। এই সসগুলো দিয়ে চাউমিন বা পাস্তা রান্না করলে রাহা, রিদি আর আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। আমার চাউমিন রান্না করা শেষ, এখন আমি চটপটির জন্য মশলা বানাবো। বাজারে অবশ্য চটপটির মশলা কিনতে পাওয়া যায়, আমার কাছে ওই কেনা মশলার গন্ধটা ভালো লাগে না, তাই আমি যখনই চটপটি বানাই এই মশলাটা নিজে ঘরে তৈরি করি। আর এই মশলা তৈরি করার জন্য আমার লাগবে হচ্ছে ধনিয়া আর শুকনা মরিচ। ধনিয়া আর শুকনা মরিচ আগে আমি চুলার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি, তারপরে এগুলোকে ব্লেন্ড করব। আমি ধনিয়া আর শুকনা মরিচ ভেজে নিয়েছি। এখন আপনাদের দাদা ভাই আমাকে ধনিয়া আর শুকনা মরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে দিচ্ছে। এই ধনিয়া আর শুকনা মরিচের সাথে আমি আরও দিচ্ছি ভিট লবণ এবং নর্মাল লবণ।
এই মশলাটা ঘরে বানালে চটপটিটা খেতে অনেক ভালো লাগে। আমি কখনোই কিনা মশলা দিয়ে চটপটি খাই না, যখনই চটপটি ঘরে বানাই তখনই এই মশলাটা আমি বানিয়ে নেই। ডাবলিগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমার ডাবলিগুলো ঠিকঠাক মতো ভিজেছে। আর আমি এই ডাবলিগুলোকে এখন প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। প্রেশার কুকারে সিদ্ধ করলে খুব বেশি সময় লাগে না। আমি আগে ডাবলিটাকে দুইবার শীষ দিয়ে তারপর আমি এর মধ্যে আলু আর ডিম দিয়ে দিচ্ছি। আলু ডিম একসাথে দিলে আলুটা বেশি সিদ্ধ হয়ে যেত, তাই আমি এখন অল্প সিদ্ধ ডাবলির মধ্যে আলু আর ডিমটা দিয়ে দিলাম। এখন আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য আগে পোলাওর চালটাকে সিদ্ধ করে নিব। এই বড় পাত্রে রান্না করতে আমার ভালো লাগে, আর আমি যখনই ফ্রাইড রাইস রান্না করি তখনই এই বড় পাত্রেই রান্না করি। ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি ডিম নিয়ে নিলাম, ডিমটাকে আগে ভেজে নিচ্ছি। ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি পোলাওর চালটাকে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করা চালটাকে আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিলাম, আর চালগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা পানি ধুয়ে নিলে চালগুলো ঝরঝরা থাকে, একটার গায়ে একটা লাগে না। এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। ফ্রাইড রাইসের জন্য পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটেছি, আর এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। পেঁয়াজের মধ্যে আমি সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিলাম, আর দিলাম আমার যে উপকরণগুলো আমি ভেজে রেখেছিলাম। প্রথমেই দিলাম আমি মুরগির মাংস, যেই মুরগির মাংসগুলো কুচি কুচি করে আমি ভেজে রেখেছিলাম। আর ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ, চিংড়ি মাছটাও আমি দিয়ে দিলাম। কুচি কুচি করে কেটে রাখা গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে আমি সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। সব উপকরণ মিক্স হয়ে গেলে এখন আমি ঝুড়িতে রাখা পানি ঝরাতে দেওয়া পোলার চালটা সব উপকরণের সাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি। ফ্রাইড রাইসে সবগুলো উপকরণ দিয়ে ভালো মতো নেড়েচেড়ে আমি ফ্রাইড রাইসটা ভাপে বসিয়ে রাখলাম কিছু সময়। আমার সব কাজে আপনাদের দাদাভাই অনেক হেল্প করে, আমি সব কাজ করছি। আর এইদিকে সিদ্ধ করা ডিম গ্রেটার দিয়ে আপনাদের দাদাভাই আমাকে গ্রেট করে দিচ্ছে। আজকের চটপটির জন্য আমার ডিম লাগবে, তাই ডিম এবং আলু দুইটাই গ্রেটার দিয়ে গ্রেট করে দিল। আজকের মতো আমার সব রান্নাবাড়া কমপ্লিট করলাম। সর্বশেষ রান্না হচ্ছে আমার এই শামি কাবাব। এই কাবাবটা আমি আগেই বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম। মেহমান আসলে ঝটপট করে এটা বানানো সম্ভব হয় না, তাই আমি বেশি পরিমাণে বানিয়ে এটাকে ফ্রোজেনে রেখেছিলাম। যখন প্রয়োজন হয় প্রয়োজন মতো আমি ভেজে নিই। এই যে ফ্রোজেন করা কাবাবগুলো আমি ভেজে নিচ্ছি, আর এদিকে আমার মেহমান আসার সময়ও হয়ে গেছে। রাহা আর রিদি ওরা দুজন বানিয়েছে ফালুদা। ফালুদাটা অবশ্য আমি বানাইনি, ওরা দুই বোন মিলে এই ফালুদা অ্যারেঞ্জ করলো। আর এদিকে আমার সব রান্নাবাড়া কমপ্লিট। মেহমান আসলে যেন আমি তাদেরকে সময় দিতে পারি, আমার যেন রান্নাঘরে থাকতে না হয়, সেজন্য আমি মেহমান আসার আগেই সব কিছু রেডি করে নিলাম। এই যে রাহা এখন ফালুদাটা কিভাবে ডিসপ্লে করবে তার জন্য ফ্রুটস কেটে নিচ্ছে। আমার আজকের মেহমানের জন্য আয়োজন ছিল ফ্রাইড রাইস, চিকেন, সবজি, কাবাব, সালাদ, আর বিকেলের নাস্তার জন্য ছিল চটপটি, ফালুদা এবং পাস্তা। তো আমার মেহমান আসার সময় হয়ে গেছে, আমার টেবিলে খাবার গুছিয়ে দিয়েছি। এখন আমি ঝামেলা মুক্ত, আমাকে আর রান্নাঘরে সময় নষ্ট করতে হবে না। মেহমান চলে এসেছে, রিদি যে দরজা খুলে দিল। প্রথমে আসলো দুইজন ফ্রেন্ড, রিদির দুই বান্ধবী, একজন হচ্ছে তাহসিনা আর আরেকজন হচ্ছে ঋতু। ওরা দুইজন আগে আসলো, রিদি ওদের সাথে ঈদ বিনিময় করলো। তাহসিনা এবং ঋতু ওরা দুইজন আসার কিছুক্ষণ পরেই আরও তিনটা ফ্রেন্ড আসলো। তাদের একজন ছিল অপু, একজন ছিল নিলয়, আর একজন ছিল নাফি।
তো রীতি গেট খুলে দিল এবং তাদেরকে বাসায় আমন্ত্রণ জানালো। ওরা পাঁচজন এসেছিল আর সাথে ছিল রাহা রীতি, টোটাল ওরা সাতজন মিলে অনেক সময় আড্ডা দিল। আমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে তাহসিনা এবং ঋতু ওরা দুইজন হাতে মেহেদি পরল। রাহা দুইজনের হাতে মেহেদি পরিয়ে দিল, ঋতু তো মেহেদি পরে খুশিতে নাচতেছিল, তার কিছু অংশ রাহা ক্যামেরা বন্দি করল। ওরা আসার আগেই আমার রান্নাবাড়া সব কমপ্লিট হয়ে গিয়েছিল, আমি সব কিছু ডাইনিং টেবিলে সাজিয়ে রেখেছিলাম। তো ওরা কিছু সময় আড্ডা দিল, এরপর সবাই খেতে আসলো। রীতি ওদের সবাইকে নিয়ে খেতে বসলো, রাহাকেও বলেছিলাম ওদের সাথে খাওয়ার জন্য, রাহা বলছিল না আপু এখন খাক, তুমি ওদের সবাইকে খাবার দাও, আমি তোমার ক্যামেরাম্যান হয়ে তোমার ভিডিওগুলো ধরে রাখি। তো রাহাকে বলার পরেও, সবাই রিকোয়েস্ট করার পরও রাহা ওদের সাথে খেতে বসলো না, রীতি সবাইকে নিয়ে খেতে বসলো আর রাহা তার কিছু অংশ ক্যামেরা বন্দি করলো। ওরা সবাই খাচ্ছিল এবং বলছিল আন্টি খাবার অনেক মজা হয়েছে। তারা সবাই খেয়ে দিয়ে কিছু সময় ডাইনিং টেবিলে বসে আড্ডা দিল, তাদেরকে খাবার দাবার দিয়ে আমি তখন একটু সোফায় বসে রেস্ট নিচ্ছিলাম। তাদের কোনো খাবার দাবার দেওয়া লাগবে না, তারা বসে বসে আড্ডা দিচ্ছিল, তাই আর আমি সামনে দাঁড়িয়ে না থেকে আমি একটু আমার মোবাইলে মনোযোগ দিলাম। সবাই মিলে দুপুরের লাঞ্চ করলো এবং লাঞ্চ সেরে তারা কিছু সময় রুমের মধ্যে রেস্ট করলো। রেস্ট করার পরে সবাই চিন্তা করলো ছাদে গিয়ে একটু আড্ডা দিবে, ছাদটা দেখবে। তো আমি সবাইকে বললাম ছাদে যাওয়ার আগে তোমরা বিকেলের নাস্তা করো, নাস্তা করে তারপরে যেয়ে আড্ডা দাও। তো তাদের জন্য বিকেলের নাস্তার আয়োজন করেছিলাম ফালুদা, চটপটি এবং পাস্তা। তো ফালুদাটা আমি রেডি করে দিচ্ছি আর চটপটিটাও রেডি করে দিলাম। ওদের সবাইকে ডাকলাম ডাইনিং টেবিলে চলে আসো, সবাই নাস্তা করে তারপরে ছাদে যাও। সবাই বলছে দুপুরে খাবার অনেক বেশি খেয়েছি, এখন আর পেটে জায়গা নেই, ছাদ থেকে ঘুরে এসে খাবো। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, ছাদে গেলে আরও দেরি হয়ে যাবে। তো আমি জানি ওরা ছাদে গেলে সহজে নামবে না, ওরা ছাদে গেলে ছাদ দেখে এতটাই মুগ্ধ হবে যে তখন নাস্তা খাওয়ার কথা ভুলে যাবে। তাই আমি বলছি তোমরা খাওয়া দাওয়া করে তারপরে ছাদে যাও। তো সবাই চলে এলো ডাইনিং টেবিলে আর আমি সবাইকে নাস্তা দিচ্ছি। কেউ খাবে ফালুদা, কেউ খাবে চটপটি, কেউ খাবে পাস্তা। তো সবাই সবগুলো খাবে, কিন্তু এক একজন আগে এক একটা খেতে চাচ্ছে। তো সবার ইচ্ছে মতো আমি সবাইকে দিচ্ছি। ঋতু খাবে আগে ফালুদা, ঋতুকে ফালুদা দিলাম এবং তাহসিনা খাবে চটপটি, তাহসিনাকে দিলাম চটপটি। এক একজন এক একটা খেতে চাইল, আমি এক একজনকে এক একজনের পছন্দ মতো রেডি করে দিলাম। সবাই মিলে নাস্তা করলো, নাস্তা করা শেষ হলে ওরা ছাদে গেল, ওরা ছাদে গেল আর আমি এই সুযোগে আমরাও নাস্তা করে নিলাম। আপনাদের ভাইয়া, আমি, রাহা, রীতি আমরাও বিকেলে নাস্তা করলাম এবং টেবিলটা পরিষ্কার করে নিলাম। আমি যা ভেবেছিলাম ঠিক তাই হলো, ছাদে যে তারা এতটাই মুগ্ধ হলো যে বাসায় যাওয়ার কথা ভুলে গেল। অনেক সময় তারা ছাদে আড্ডা দিয়ে এরপর বাসায় এলো, এখন যার যার জায়গায় ফিরে যাওয়ার পালা, সবাই চলে যাবে। তো সবাই যাওয়ার আগে বলছে আন্টি আসেন আপনার সাথে একটু ছবি তুলি, সবাই আমাকে নিয়ে বিদায় নিচ্ছে এবং ছবি তুলছে, আর তার কিছু অংশ আপনাদের দাদাভাই ক্যামেরা বন্দি করে রাখলো। সবার সাথে আজকের দিনটা অনেক আনন্দে কেটেছে আর ওদেরও খুব ভালো লেগেছিল আমাদের বাসায় বেড়াতে এসে। সবার সাথে বিদায় নিলাম এবং সাথে আপনাদের সাথেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই প্রত্যাশা নিয়ে আমি শাহানা শামিম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।